नमस्कार आजकल भिडियोते अपने सबाई के अनेक अनेक स्वागत जाना। गरमकाल मान ही हे छोटो बड़ो सवार जो जिस सब बेसि पचंद से आइसक्रीम आज के बनाब आम दिए एक सुंदर आइसक्रीम अपनारा पुरो भिडियोते देखते थकूँ। आइसक्रीम रेसिपिटा बनानों जो एखे नहींपाली आम दो बड़ो बड़ो साइजर आम नहींगल एखंड केटे नब एकदम गाच पाका आम नहीं चाहले अन्न्य आमो नहीं ये देख कत सुंदर रंग देखे और आम्रपाल टेस्टाओ किन्तु भीषण सुंदर। एक छाल छाड़ी नहीं ठीक एक ही भाव अन्य आमटा छालो छाड़ी नेब। एबारे छाल छाड़ानो आमगुलो आमी ग्रेट करे नेब। ग्रेट करे निले शाँसटा किन्तु खूब सहजेई बेरिये जाबे। आम दुटो के आमी खूब भालो करे ग्रेट करे नियेछी देखुन कतटा शाँस बेरिये गेछे। आमे शाँसटाके बेर करे नियेछी एखन ए शाँसेर मध्ये किन्तु एकटु सूतोर मतो आर एकटु गोटा गोटा अंश आछे सेगुलोके किन्तु बाद दिये देबो। तार जोन्नो एखाने छाकना निये नियेछी छाकनार मध्ये शाँसटा दिये छेके नेबो। देखुन एकदम कि सुंदर एकदम लिकुईड होये पड़छे। এতে করে কিন্তু এই যে আশের মতো সুতো অংশগুলো আছে সেগুলোও আলাদা হয়ে যাবে আর একটু গোটা গোটা যদি থেকেও থাকে সেগুলোও আলাদা হয়ে যাবে। সমস্ত শাঁসটাকে আমি এভাবে ছেকে নিয়েছি। দেখুন নিচে কিন্তু একদম পিওর কাঁচটা থেকে গেছে আর উপরে দেখুন এই যে সরু সরু সুতোর মতো অংশ ছিল একটু মোটা মোটা অংশগুলোও ছিল সেগুলো কিন্তু উপরে থেকে গেছে। आज केम दिए जो आइसक्रीम बनाब से आइसक्रीम क्योंकि साधारण दोकान के खे थी बाड़ीत साधारण बनाईना क्योंकि आज के बनाब एकदम घर उपकरण दिए। प्रथम एखे दो कप परमाण दूध नहीं जाल दिए घन कर देव और अभी एखे गरुर दूध ही व्यवहार करा चाहले क्योंकि पैकेट दूधों व्यवहार करते दूधर मध्य दिए देव दुई चामच परमाण चीनी एन दूधटा के अनबरत नेड़े चेड़े घन कर देव। दूधटा के आस्ते आस्ते को नेड़े चेड़े एक घन कर नहीं देखो एखो कुरोपुर एकटूखानी घन करते हैं तब क्योंकि दूधता घन करार समय अनबरत नाड़ते थकब ता ना क्यों दूधर मध्य सर पड़े जाए। ये देखो दूधता के क्यों खूब भलोक जाल दिए घन कर नहीं देख टेक्सचार एकदम पाल्टे गे कलर क्यों एक पाल्टे गे क्यों घन करब ना एबारे नाम এটাকে আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি। দেখুন কি সুন্দর ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। এবার আইসক্রিমের যে মেন উপকরণ সেটা হচ্ছে দুধ। আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। দুধটাকে এবার জাল দিয়ে নেব। কড়াইটা আমি আর ধুইনি ওই কড়াইতেই দিয়ে দেব। এটাও কিন্তু আমি গরুর দুধই ব্যবহার করছি। আপনারা যে দুধই নেন না কেন দুধটা যেন একটু ঘন হয়। দুধ হালকা গরম হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব অন্যান্য উপকরণগুলো। প্রথমে এর মধ্যে দিয়ে দেব প্রায় 6 চামচ পরিমাণ চিনি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। দুধটাকে খুব তাড়াতাড়ি ঘন করার জন্য এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আটা। আমি এখানে আটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এর পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। তবে যদি কর্নফ্লাওয়ার ব্যবহার করেন তাহলে কিন্তু পুরোপুরি 1 চামচ দেবেন না এখানে হাফ চামচ কর্নফ্লাওয়ার দিলেই চলবে। সবগুলোকে খুব ভালো করে দুধের মধ্যে গুলিয়ে নেব। আমি দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে ফুটিয়ে ঘন করে নিয়ে এসেছি। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছিলাম এখন ফুটিয়ে প্রায় 500 গ্রাম কমিয়ে এনেছি। এবার এই দুধটাকে নামিয়ে নেব। এবার এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। আইসক্রিম বানানোর জন্য আমের কাঠটাকে যেটা বের করে রেখেছিলাম ছেকে রেখেছিলাম এবার সেটাকে হালকা করে গরম করে নেব। আমের কাঠটা খুব ভালো রকম গরম হয়ে এসেছে দেখুন ফুটতে শুরু করেছে এখন আমি এটাকে নামিয়ে নেব। এবার এই কাঠটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। আমের কাঠটাকে আমি হালকা করে গরম করে নিলাম তার কারণ হচ্ছে আমের কাঠের মধ্যে কিন্তু জল থেকে যায়। জলটাকে কিন্তু আইসক্রিমের মধ্যে দেওয়া চলবে না তাহলে আবার বরফ জমে যাবে তার জন্য এই জলটাকে একটু শুকিয়ে নিলাম। আমের শাঁসটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি
এই দেখুন আমি আঙুল ডোবাতে পাচ্ছি, আমের শাঁসটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার পরই কিন্তু আইসক্রিম তৈরির প্রসেসটা শুরু করতে হবে। আর এদিকে আমি যে দুধটা গরম করে ঠান্ডা হতে দিয়েছিলাম সেটাও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে এসেছে। এই দেখুন আঙুল ডোবাচ্ছি, খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার পরই কিন্তু এটা তৈরি করব আমি। আর দেখুন দুধটা ঠান্ডা হতে দিয়েছিলাম বলে দুধটা কিন্তু বেশ আরও একটু ঘনও হয়ে গেছে। আর এটা আমি প্রথমেই তৈরি করেছিলাম, এটাও কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, আর কতটা ঘন হয়ে গেছে দেখুন। এখন আমি এই দুধের মধ্যে যে ক্রিমের মতো ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই দেখুন তৈরি করে রাখা ক্রিমটা আমি পুরোটা দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটা ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে মিশিয়ে নেব। মেশানোর সময় আপনারা এরকম ব্লেন্ডারই ব্যবহার করবেন, তাতে বেশি সুবিধা হয় মেশাতে। একটু সময় নিয়ে মেশাবো, তাতে সমস্ত জিনিসগুলো খুব ভালো করে মিশেও যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা করে রাখা আমের শাঁস। দুধটা সেই জন্যই বলেছিলাম ঠান্ডা করতে, যদি আমের শাঁসটা যদি গরম থাকে তাহলে গরম দুধের মধ্যে দিলে আবার দুধটা কেটে যেতে পারে, তার জন্য ঠান্ডা করে দেওয়াটাই ভালো হবে। আমের শাঁসটাকেও দিয়ে দিয়েছি, এবার এগুলোকে সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন কত সুন্দর একটা কালার এসেছে দেখেছেন, তার জন্যই কিন্তু আমি আম্রপালিটা নিয়েছিলাম। আম্রপালি আম ব্যবহার করলে কিন্তু কোনো রকম আলাদা করে কালার দেওয়ার দরকারই পড়বে না, আমের কালারটাই এতটা সুন্দর। এবার এটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে ফেটে নেব। এবার আমি এটাকে হ্যান্ড বিটার দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেব। হ্যান্ড বিটার দিয়ে ফেটাচ্ছি তাই কিন্তু একটু সময় বেশিই লাগবে, আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতেও দিয়ে নিতে পারেন, তবে 2 মিনিট খুব ভালো করে ঘুরিয়ে নেবেন তাহলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এ দেখুন কি সুন্দর আস্তে আস্তে কিন্তু একটু থিক হয়ে যাচ্ছে, থিকনেসটা একটু দেখাই। এই দেখুন খুব বেশি কিন্তু পাতলা নয়, আবার খুব বেশি মোটা হলেও চলবে না, এরকম একটা মাঝারি থিকনেস থাকবে। এটাকে আমি খুব ভালো করে প্রায় 5 থেকে 7 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন এখন একদম কিন্তু ক্রিমি হয়ে গেছে, আর থিকনেসটা দেখাই। এই দেখুন কত সুন্দর একদম মসৃণ হয়ে এসেছে। আইসক্রিম বানানোর জন্য ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে একটা টিফিন কৌটোর মধ্যে ঢেলে নেব। টিফিন কৌটো প্রায় ভর্তি ভর্তি আমি নিয়ে নিয়েছি দেখুন। প্রথমে একটু ট্যাপ করে নেব যাতে ভিতরে কোনো এয়ার বাবলস থাকলে সেগুলো বেরিয়ে যাবে। এবার সামান্য পরিমাণ আমের শাঁস আমি রেখেছিলাম, এটাকে একটু ওপর থেকে দিয়ে দেব। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। এবার কন্টেনারে চাপাটা বন্ধ করে দেব। এবার আমি এটাকে ফ্রিজে জমতে দেব, ডিপ ফ্রিজে প্রায় সারা রাত্রি। তারপরে আমি আপনাদের দেখাবো আইসক্রিমটা কিরকম হচ্ছে। ম্যাঙ্গো আইসক্রিম যেটা আমি জমতে দিয়েছিলাম সারা রাত্রি ডিপ ফ্রিজে রেখে খুব ভালো করে জমে গেছে, এখন নিয়ে চলে এসেছি। এখন আইসক্রিমটা কেটে আপনাদের দেখাবো। আইসক্রিমটা এবার আমি কেটে নেব, আর আইসক্রিমটা কাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা স্কুপ চামচ। এই চামচটা আপনারা যে কোনো স্টিল দোকানে কিনতে পেয়ে যাবেন, যদি এটা না পান তাহলে বাড়িতে যে ডাবুক চামচগুলো থাকে এরকম ছোট্ট ছোট্ট গোল গোল, সেগুলো দিয়েও কিন্তু কাটা যেতে পারে। তবে সেই ডাবুক চামচ দিয়ে যখন কাটবেন তার আগে ওই চামচটাকে একবার হালকা গরম জলে ডুবিয়ে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কাটা হবে। আর যদি এরকম স্কুপ চামচ পান তাহলে কিন্তু খুব সুন্দর রোল হয়ে হয়ে উঠে আসবে, আর সেটা দেখতেও বেশি ভালো লাগবে। তো চলুন এখন আইসক্রিমটা আমি কেটে নিই, আর দেখাই একটু স্কুপটা। দেখুন এই স্কুপগুলো এত সুন্দর আর ইজি টু হ্যান্ডেল। এই দেখুন এখানে একটা এরকম লিভার লাগানো আছে, এটা দিয়ে দিলেই কিন্তু গোল করে রাখা আইসক্রিমটা টপ করে পড়ে যাবে। এই দেখুন এই দেখুন কত সুন্দর করে জমে গেছে, একদম পুরো স্টিফ হয়ে আছে। এখন কিন্তু এটাকে কাটা যাবে না। আমি এখানে জল নিয়েছি এমনি নর্মাল জল, এই জলের মধ্যে কিছুক্ষণ এই কন্টেনারটা ডুবিয়ে দেবো।
আইসক্রিমটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর কি সুন্দর একটা কালার এসেছে দেখুন। এই দেখুন কত সুন্দর হয়েছে, একদম পুরো গোল হয়ে গেছে। আমি এইভাবে সব আইসক্রিমটাকে রেডি করে নেব। এই দেখুন কত সুন্দর রোল করেছি, আর কি সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে। ম্যাঙ্গো স্কুপ আইসক্রিম একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে আপনাদের দেখালাম, দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে। এখন একটু খেয়ে দেখি কিরকম লাগছে। একদম অরিজিনাল ম্যাঙ্গো ফ্লেভার, আমের গন্ধটা এত সুন্দর লাগছে না। তো আজকে এই ম্যাঙ্গো স্কুপ আইসক্রিমের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। ব্যাপক হয়েছে খেতে।